করোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে গেল তালডাংরা গ্রামীণ হসপিটালের বেশ কিছু ওয়ার্ড। বিশেষ সূত্রে খবর, তালডাংরা হসপিটালে চিকিৎসাধীন এক শিশুর করোনা পজিটিভ রিপোর্ট আসার পরেই হসপিটাল কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর রায় বলেন, এই মুহূর্তে আউটডোর পরিষেবা চালু থাকলেও প্রসূতি বিভাগ সাময়িক বন্ধ রাখা হয়েছে। এই ঘটনার পর এলাকার মানুষ অনেকখানি সচেতন হয়েছে বলে জানান, যদিও হসপিটাল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। বলছি, আপনাদের হাসপাতাল কি কারণে বন্ধ রয়েছে? হাসপাতাল বন্ধ হয়নি, হাসপাতাল খোলাই আছে, কিন্তু ওই যারা প্রেগনেন্সি আছে মহিলারা যারা আসছে তাদের এখানে চেক আপ করে এখানে না রেখে বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হবে। আর আউটডোর খোলা আছে, আউটডোরে পেশেন্টদেরকে দেখা হচ্ছে, দুজন এমও আছে, এবং দীর্ঘ ইনডোরে যেটা হচ্ছে যেখানে এখানে অ্যাক্সিডেন্টাল কেস যে কোনো আসছে সেগুলো ট্রিটমেন্ট হচ্ছে, আর বাকি পরিষেবা সব কিছু চলছে। এখনো তো কতজনকে পেশেন্টের করোনা পজিটিভ আছে? করোনা পজিটিভ একটা প্রথম বেরিয়েছিল 7 তারিখে, একজন মেয়ে ভর্তি ছিল, বাচ্চা মেয়ে, তার বছরে মহিমা মুহু বিবর্ধার বাড়ি মুহুলাতে, তার 7 তারিখ ভর্তি হয়ে 10 তারিখে ছুটি হয়েছিল। ছুটি হওয়ার পরে পজিটিভ রিপোর্ট আছে বিকেলবেলা, তাকে এখন কোভিড-19 অনাথের অনাথ পরিস্থিতি হসপিটালে ভর্তি করা আছে। আর গতকাল পরীক্ষা হয়েছিল থানার কিছু স্টাফদের, সেখানে দুজনের পজিটিভ বেরিয়েছে, একজনের নাম রীনা বাউরি, রান্না বান্নার কাজ দেখাশোনা থানায় করা হয়, এমপ্লয়ি স্টাফ, আর একজন হচ্ছেন বিশ্বনাথ মাহাতো, ওই দুজনের নিয়ে পরীক্ষা করে দেখা গেছে যে পজিটিভ হয়েছে, তাদেরকে কোভিড-19 হাসপাতাল ওনাদের পাঠানো হয়েছে, এখন আরও পরীক্ষা নিরীক্ষা চলছে, কাজ কী হয়েছে পুরো বোঝা যাচ্ছে। এই অবস্থাতে এলাকার মানুষ কতটা সচেতন? এলাকার মানুষ সচেতন, সকলেই মাস্ক ব্যবহার করছে, এবং আমরাও চাইছি সবাইকে প্রচার করছি যে সবাই মাস্ক পরুন এবং দূরত্ব বজায় রাখুন। দূরত্ব বজায় রাখলে আমাদের যে চেন তা ভাঙা যাবে, সেই চেষ্টাও চলছে, এবং সকলকে সে তার নির্দেশ দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে, এবং আমরা তার প্রচারও করছি যে যারা যাতে মাস্ক সবাই ব্যবহার করা হয় এবং দূরত্ব বজায় রেখে সকলকে বাঁচানো যায় তার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমার নাম তারাশঙ্কর রায়। সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ, আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না।